এখানেও একটা দেখছি শাহ এবং মা মিলে ছাগল আছে বিক্রি করতেছেন। তুলনমূলক হারে আগে দুটো হাটের তুলনায় আজকে হাটে প্রচুর ছাগলের আমদানি হয়েছে। ওই ছাগল নিয়ে এখানে থাকেন তো আপনি? আচ্ছা বেশ ঠিক আছে। গাভীন আছে তো না? নাই, সাত মাসে। আচ্ছা, এ বারবার বলছে সাত মাসে, ঠিক আছে। সুপ্রভাত সকলকে, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা এনেছি, আমার সেই পিছনে দেখতে পাচ্ছেন সেই সুপবাজারের হাট, সেই পরিচিত চেনা পরিচিত হাটে চলে এসেছি আজকে। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদের আবার একটা অনুরোধ পূরণ করার জন্য এলাম। আজকে স্পেশাল এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, ধার ছাগল দেখানোর জন্য, মানে যেটা পাঠি ছাগল বলে বা মহিলা ছাগল, যে যাই বলবে না বলুন না কেন, তো সেই ছাগল দেখানোর জন্য আজকে চলে এসেছি। রেট কেমন, কেমন কোয়ালিটি ছাগল আছে, বাজার কেমন আজকে, সেই দেখানোর জন্য চলে এসেছি আজকে শনিবারের সুপবাজারের হাটে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে হাটের মধ্যে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের অফিস, ঠিক আছে। এখানে সমস্ত হাটের আপনার এই কত হয় পাস করাতে হয়। এটা একটু দেখতে পাচ্ছেন গাভীন ধার আছে একটা বড়, ঠিক আছে। কত দাম? 7,500 টাকা না? 7,500 বলছে তো? আচ্ছা, এই হলো বড় একটা গাভীন ধার আছে, 7,500 টাকা দাম, ঠিক আছে। এটা কার গো? এটা কত দাম আছে? কত আছে এটা? কত আছে? আচ্ছা, এই একটা গাভীন ছাগল, ঠিক আছে। এটা দাম আছে আপনার 5,000 টাকা দাম বলছে, সেমনি বাচ্চা বলছে। তো এই একটা ছাগল আছে, এটার দাম হচ্ছে আপনার কত বললেন? 6,000 টাকা, তাই তো? এই একটা ধার ছাগল দেখছেন, এর দাম হচ্ছে 6,000 টাকা। তিন মাসের আপনার এটা গাভীন আছে, যেহেতু আমি বলেছি আজকে আপনাদের শুধু ধার ছাগল দেখাবো, তো সেটাই দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন একটা, এটা গাভীন আছে তো? হয়, এখানে একটা গাভীন ছাগল আছে। কোনটা? কমাসে কমাসে 7 মাস। আচ্ছা, এই দেখেন 3 মাসের গ্যারেন্টি গাভীন বলছে। কিরকম দাম আছে এটা? কত দাম আছে এটা? এটা 5,500। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা কত দাম আছে? এই একটা গাভীন? আচ্ছা, ধারি ছাগল, গাভীন আছে তো না? নাই, 7 মাসে। আচ্ছা, এই এ বারবার বলছে 7 মাসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 3,200 টাকা। আচ্ছা, এই হলো 3,200 টাকা। যারা ধাড়ি ছাগল দেখার জন্য আবেদন করছিলেন তাদের জন্য আজকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ছাগলগুলো আছে আপনার। আচ্ছা, এই এই দাদার ছাগল আছে এখানে, হ্যাঁ, ঠিক আছে। রেগুলার রেগুলার ছাগল আনা হয় তো? আচ্ছা বেশ ঠিক আছে। তা যদি কোনো দর্শক বন্ধু ছাগল কেনার জন্য আসেন, তাহলে এই দাদাকে এখানে পেয়ে যাবেন। অফিস ঘর আছে, অফিস ঘরের সামনেই পেয়ে যাবেন। এই অবস্থা আজকে হাটের। এখানেও একটা ধাড়ি ছাগল দেখতে পাচ্ছেন, যারা ধাড়ি ছাগলের জন্য আবেদন করছিলেন, আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দাদার কাছে আছে, তার কি দাম আছে ছাগলটা? কি দাম আছে? 7,200। রেগুলার ছাগল আনেন তো আপনি হাটে? রেগুলার ছাগল আনেন তো? আচ্ছা, তো এই দাদার কাছে এই ছাগল আছে এবং আরও একটা ছাগল আছে, দেখিয়ে দিচ্ছি। উনি রেগুলার ছাগল আনেন, ওটা খাসি, তাই তো? আচ্ছা, এটা খাসি আছে আর কি। তো এই দাদাকে ভালো করে একটু চিনে রাখুন, তিনিও সেই অফিস ঘরের সামনেই তিনি ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকেন। এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকা হতো? ওই ছাগল নিয়ে এইখানে থাকেন তো আপনি? আচ্ছা বেশ ঠিক আছে। এখানে একটা ধাড়ি ছাগল দেখতে পাচ্ছেন, যারা ধাড়ি ছাগল আবেদন করছেন, আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের। এই একটা আছে, এখানেও একটা আছে। তো কী দাম আছে ভাই এগুলো? কালোটা কী দাম আছে? 7,500। এই লালটা?
আচ্ছা রেগুলার ছাগল আনা হয় হাটে এই এই হাটের মধ্যে রেগুলার ছাগল আনা হয় তো তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই দাদা ভাইয়ের কাছে এই ছাগল আছে এবং ইনি রেগুলার ছাগল আনেন এখানে যদি কোনো দর্শক বন্ধু এই ধরনের ধাড়ি ছাগল নিতে চান বা অন্যান্য ছাগল রাখা হয় তো খাসি ছাগল রাখা হয় আচ্ছা সেই ছাগল যদি নিতে চান তাহলে এই এই দাদার সাথে এসে কন্ট্যাক্ট করবেন এই জায়গায় থাকো তো তুমি আচ্ছা এই অফিস তার সামনে এই দাদাকে পেয়ে যাবেন আচ্ছা দেখছি আর কোথায় কি আছে না আছে আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছেন ধাড়ি ছাগল এটা আচ্ছা এখানে ধাড়ি ছাগল আছে আপনার এই দিক দিয়ে আপনাদেরকে ধাড়ি ছাগল দেখাচ্ছি এই ধাড়ি ছাগল কি দাম আছে মানে 5.5 করে তো মানে ওটা 5.5 লালটা কি দাম আছে ওটা খাসি আছে না আর ধাড়ি ছাগল কই আপনার আর ধাড়ি ছাগল আছে কি আর নেই তো আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দাদা কিন্তু রেগুলার ছাগল আনা হয় তো হাটে রেগুলার আনা হয় তাহলে এই দাদাকে চিনে রাখুন ইনিও ঠিক সেই অফিসের সামনে এখানটাই আছেন রেগুলার রেগুলার এনারা ছাগল আনেন তো ছাগল যদি নেওয়ার থাকে বিভিন্ন ভ্যারাইটি কোয়ালিটি ছাগল এনাদের কাছে আছে ঠিক আছে তো দর্শক বন্ধু এই চাচা বলবো না দাদা বলবো চাচা আচ্ছা যাই হোক এই চাচার কাছে এই ধরনের এক গুচ্ছ আপনার আপনার ধাড়ি ছাগল বা পাটি ছাগল যাই বলেন না কেন পাটি ছাগল আছে সব এই দেখতে পাচ্ছেন তো ইনিও সেই হাটের মধ্যে এই এই অফিসের সামনে আছেন আর কি ঠিক আছে যদি কারোর নেওয়ার থাকে তো অবশ্যই এই দাদার সাথে এসে কন্ট্যাক্ট করবেন কারণ দেখতে পাচ্ছি বেশ অনেক ছাগল আছে দাদার ঠিক আছে আজকে কিন্তু জবরদস্ত ছাগল নেমেছে আজকে প্রচণ্ড ছাগল নেমেছে ছাগলের একদম মেলা পড়ে গেছে আজকে এখানেও এক ভাই আছেন এনার কাছেও আপনার পাটি খাসি মিলিয়ে ছাগল আছে একদম হ্যাঁ হ্যাঁ সব খাসির বাচ্চা আচ্ছা এই ভাইয়ের কাছে সব খাসির বাচ্চা আছে ঠিক আছে তো এই দাদা ভাইকে চিনে রাখবেন এনারা কিন্তু সব এই অফিস ঘরের সামনাসামনি এলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ছাগল এসেছে আপনার হাটে খুবই সুন্দর ছাগল জবরদস্ত হাট আজকে জবরদস্ত আজকে ছাগলের মেলা পড়ে গেছে এক মারাত্মক লাগছে আজকে কিন্তু আগের দুটো সপ্তাহে থেকে নিয়ে এই সপ্তাহে হাটটা কিন্তু মারাত্মক হাট একদম খুব জমজমাট আছে আজকে হাটটা এখানে একটা কেনাকাটার দামাদারি চলছে আপনার দর্শক বন্ধু আজকে হাটের মধ্যে ছাগল একদম ছড়াছড়ি ছাগল একদম মানে দুর্দান্ত হাট আজকে হাটের অবস্থা খুবই ভালো আজকে ঠিক আছে তো খুবই ভালো লাগছে আজকে হাটের দৃশ্যটা দেখতে কারণ কথা হলো তুলনামূলক হারে আগে দুটো হাটের তুলনায় আজকে হাটে প্রচুর ছাগলের আমদানি হয়েছে কিন্তু রেটটাও মোটামুটি ঠিকই আছে মানে কেনার জন্য উপযুক্ত মানে আজকের রেট মানে হাটটা খুব সুন্দর আছে আর কি তো অনুরোধ করবো সকলকে যারা ছাগল কিনতে চান তো আমাদের সুখবাজার হাটে একটু ভিজিট করুন ঠিক আছে বাকি দৃশ্যটা কি আছে সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনার ঠিক আছে এই হচ্ছে অবস্থা হাটে তোমাদের খুব সুন্দর একটা ধাড়ি ছাগল আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আয় মায়া করে ছাগল আছে আর আমাদের গ্রামেরই পার্টনার কিনছে কত তো হলো কত হলো ওটা চলছে নাকি কি ছায় মায় আছে না এই এই তিনটে ছা তিনটে ছা তো আচ্ছা কি দাম আছে এটা এটা কি দাম আছে ভাই সাড়ে নয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে একটা ধাড়ি ছাগল আছে আপনার তার সঙ্গে এরকম বাচ্চা পেয়ে যাবেন মানে সমস্ত কিছু ছাগল আপনারা আমাদের এই হাটের মধ্যে এসে পেয়ে যাবেন আর এই দাদা ভাই নিশ্চয় প্রতি হাটে আসা হয়তো
আচ্ছা প্রত্যেক ঘাটে বিভিন্ন রকম ছাগল আনা হয়, সমস্ত রকম ছাগল এই দাদা ভাইয়ের কাছে পাওয়া যাবে। আপনারা আসলে এখানে কন্ট্যাক্ট করবেন, পাশেই দেখিয়ে দিচ্ছি, এখানে একটা চায়ের দোকান বা চা মুড়ির দোকান আছে, তার পাশে এনে দাঁড়ান এখানে। এখানেও দেখতে পাচ্ছেন ছায়া মায়া আছে আপনার ধাড়ি ছাগল, ঠিক আছে। আর এগুলো কি খাসি না ধাড়ি? আচ্ছা এই দুটো হচ্ছে আপনার পাটি আছে, এটা হচ্ছে খাসি আর কি। যারা স্পেশালি আমি আপনাদের কাছে দেখানোর জন্য এসেছি, যেহেতু পাটি বা ধাড়ি ছাগল তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ তো যাই হোক, যদি কোনো ব্যক্তি বা কোনো দর্শক বন্ধু যদি ছাগল কিনে যান, ইনিও একজন রেগুলার ছাগল নিয়ে আসছেন আমাদের হাটের মধ্যে, তো চাইলে আপনারা এসে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দাদার পাশাপাশি মানে এই চায়ের দোকানের ঠিক সামনেটায় ইনি থাকেন, একটু ভালো করে দেখে নেবেন। এখানেও একটা দেখছি ছা এবং মা মিলে ছাগল আছে বিক্রি করতেছেন। হ্যাঁ এই ধরনের ছাগল আপনারা হাটে এলে অবশ্যই পেয়ে যাবেন, এই ধরনের বিভিন্ন ছায় এবং মায়ের বিক্রি করা ছাগল। এবং সামনে দেখতে পাচ্ছি এখানেও একজন এই ধরনের ধাড়ি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন, এখানে পরপর শুধু ধাড়ি ছাগল দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন বাপরে বাপ, দুটো বাচ্চা তার সঙ্গে এই ধরনের বড় একটা ধাড়ি দেখতে পাচ্ছেন, কত বড় ছাগল আছে আর বাচ্চাগুলোই কত বড়। এটা কি দাম আছে ভাই? না হ্যাঁ না তুমি ধরে আছো, অসুবিধা নাই। আচ্ছা 16,500 এই ভাই সাহেব নিয়ে এসছেন, ঠিক আছে 16,500 টাকা দাম, দুটোই খাসির বাচ্চা, ঠিক আছে। এই যে আগের হাটে এই দাদা ভাইয়ের কাছে আমি যে ছাগল তিনটে কিনেছিলাম, তিনটে বাচ্চা এবং মা সমেত কিনেছিলাম, এই দাদা ভাইয়ের কাছে আবার এর কাছে এসছি, এর কাছে দেখতে পাচ্ছেন সেই ধাড়ি ছাগল আছে, এটা গাভিন আছে, এটা এই ছাগলটা গাভিন আছে, এগুলো এর বাচ্চা নাকি? এর সঙ্গে বাচ্চা, আচ্ছা এর সঙ্গে বাচ্চা। এগুলো দামগুলো একটু বলে দাও, দামগুলো একটু বলে দাও এখানে, মানে এটা কত? আচ্ছা ওইটা হচ্ছে 4,500, এটা 8,500, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় ধাড়ি আছে আপনার, এই এই দাদা এই কাকার কাছে আছে আর কি। হ্যাঁ কী দাম আছে কাকা এটা? 8,500 টাকা। এই ধরনের একটা বড় ধাড়ি ছাগল সুন্দর আছে আপনার, 8,500 টাকার দাম। আজকে শুধু ধাড়ি ছাগল বাজার, শুধুই ধাড়ি ছাগল, আমি আপনাদেরকে দেখাচ্ছি ধাড়ি ছাগলের মার্কেট দেখাচ্ছি আমাদের। আচ্ছা এগুলো কী দাম আছে একটু বলবে? তিনটে আছে আর কি, দামগুলো একটু বলবেন দর্শক বন্ধুরা যাতে জানতে পারে। এখানেও দেখতে পাচ্ছেন এই ধরনের বড় বড় ধাড়ি ছাগল আছে আপনার, মোটামুটি ঘুরতে ঘুরতে হাটের শেষ প্রান্তে চলে এলাম আপনাদেরকে দেখাতে দেখাতে। তো বাকি যেটুকু আছে সেটুকু আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চটপট, কারণ বেলা হচ্ছে প্রচণ্ড রোদ হচ্ছে আপনার, এবার আর ভালো লাগছে না রোদের মধ্যে। ছাগলের 6 লাভ আজকে একদম, এখনও দেখছেন কয়েকটা ধাড়ি ছাগল আছে পরপর এইভাবে। এখানেও একই রকম হবে ধাড়ি ছাগল, আচ্ছা এখানেও দেখতে পাচ্ছেন এক দাদা ভাইয়ের কাছে ছাগল আছে কয়েকটা, ওর একটা বড় পাঠা আছে দেখছি, আর এটা ধাড়ি ছাগল তো তাই তো? আচ্ছা এই যে একটা পাঠা দেখছেন আর ধাড়ি ছাগল দুটো আছে আপনার, মোটামুটি এগুলো কীরকম দাম হতে পারে আনুমানিক? ওইটা তো আচ্ছা, আর এই ধাড়িগুলো কী দাম? এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ধাড়ি ছাগল রয়েছে আপনার, দেখিয়ে দিচ্ছি, এবং তার সামনে সামনে ওখানে একটা আছে তো এই হলো পুরো হাটটা, আমি একবার পরিক্রমা করলাম আপনাদেরকেও দেখিয়ে দিলাম একবার, মোটামুটি শর্টের মধ্যে যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ প্রচণ্ড গরম করছে আর রোদ তার সঙ্গে, আর যতটুকু কভার করার আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। তো প্রত্যেকবারের মতো এবারে একটাই অনুরোধ থাকবে শেষমেশ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।